নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 46তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টার সময় সম্প্রচারিত হচ্ছে কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন রাত্রিবেলায় ওই 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ প্রসঙ্গ। এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে যথাসময়ে এগুলির সম্বন্ধে অবহিত হওয়ার জন্যে প্রাণারামের যে কোনো ভিডিও যখন চলছে তখন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিলে ভালো হবে, এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে পাশে যে বেলের ছবি বা বেল আইকন ফুটে উঠবে সেটিকেও ক্লিক করে দিতে হবে, তাহলেই সব অনুষ্ঠানের নোটিফিকেশন যথাযথ সময়ে পাওয়া যাবে। আমরা আজ প্রবেশ করব আরেকটি নতুন দিনের প্রসঙ্গে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে বর্ণিত একটি নতুন দিনের প্রসঙ্গে, যেখানে আমরা দেখব শ্রীরামকৃষ্ণের কথা রয়েছে, তাঁর অমীয় বাণী রয়েছে, এবং পরিবেশ চরাচরের অপূর্ব বর্ণনা, এবং যেন শ্রীরামকৃষ্ণের উপস্থিতিকে কেন্দ্র করে সমস্ত পরিবেশ মুখরিত গুঞ্জরিত সেই সব জায়গায় আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণকে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে কেন্দ্র করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। 28 অক্টোবর ইংরেজি 1882 খ্রিস্টাব্দ শনিবার, 12ই কার্তিক কৃষ্ণা দ্বিতীয়া তিথি। তাহলে এই দিনটির কথা মাস্টারমশাই লিখছেন, লিখে বলছেন, আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3টা 4টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই জায়গাটি আজকের দিনে ভক্তদের কাছে সুপরিচিত, বেণীপালের বাগানবাড়ি, বেণীপালের উদ্যান, এরকমভাবে লোকেরা চেনেন। সিঁথির মোড় থেকে খুব কাছে জায়গাটি, যেটি এখন রামকৃষ্ণ মঠের অন্তর্গত, সেই জায়গাটির কথা মাস্টারমশাই লিখছেন এবং বললেন যে ঠাকুর সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন কথাটি তিনি ঠিক বলেননি, তিনি যেটি বলেছেন সেটি কি, শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। এই সব ভাব মাস্টারমশাই ঠাকুরের কাছ থেকেই পেয়েছেন, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে অন্যতম আকর্ষণ, তিনি কথা বলবেন, তাকে দেখবার জন্য, তাকে দর্শন করবার জন্যে মানুষজনের ভিড়, প্রচুর মানুষ সমাগত হয়েছেন। কিন্তু মাস্টারমশাই যখন বর্ণনা করছেন তখন ওই দর্শন শব্দটি ব্যবহার করছেন কি জন্য, লিখছেন শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন, এমন নয় যে তিনি ওখানে গেছেন। আমরা তো এরকম বলি যে কেউ যখন প্রধান আকর্ষণ তাহলে তিনি গেছেন, তাঁকে সবাই দর্শন করবে, কিন্তু মাস্টারমশাই এরকম বললেন যে ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। আসলে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া এই ভাব যে যেখানে অনেক লোক সমবেত হয়েছে, এমনিতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে সেখানে তার ঈশ্বরীয় উদ্দীপন হয়, তার উপরে আবার এরা ভালো মানুষ, এরা ধর্মের জগতের লোক, এরা উপাসনা করবেন, ষান্মাসিক উৎসব আছে সেখানে, মহোৎসব আছে, তার মানে ঈশ্বরময় একটি স্থান, একটি স্থান যেখানকার স্থান মাহাত্ম্য রয়েছে, সেখানে উপাসনা হবে, ভক্ত মানুষেরা, ধর্মপ্রবণ মানুষেরা উপস্থিত হয়েছেন, সেই জন্য শ্রীরামকৃষ্ণ এমনি সেখানে যাবেন এই মানসিকতা ঠাকুরের নয়, তিনি দর্শন করতে যাবেন। এটিকে বিনয় বলি বা এটিকে ঈশ্বরীয় ভাব নিয়ে আনন্দ করা বলি বা এটি স্বজন সঙ্গে অন্য রকমের পরিতৃপ্তি বলি, সবই এর মধ্যে রয়েছে যখন হচ্ছে যে ওখানে দর্শন করতে যাবেন, এই ভাব নিয়ে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হচ্ছেন। মাস্টারমশাইয়ের ওই একটি শব্দের থেকে আমরা সেইটি বুঝতে পারছি। তা বললেন যে বেলা 3টা 4টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই যে
মনোহর উদ্যানবাটি, সেটি বেণীমাধব পালের এই কথা হচ্ছে। আর হলো যে তারপরে দক্ষিণেশ্বর থেকে একটা গাড়ি করে, ঘোড়ার গাড়ি তখনকার দিনে, তা গাড়ি করে ওখানে গেছেন, মানে কতক্ষণ লেগেছে আমরা জানি না, হয়তো 15 মিনিট 20 মিনিট লেগে থাকবে, কি জোর আধ ঘন্টা লেগে থাকবে, অতক্ষণ লাগার কথা নয়। এটি একটি। আরটি হচ্ছে বেলা 3টা 4টার সময়, এই যে মাস্টারমশাই যে বর্ণনা লিখেছেন কথামৃতের মধ্যে, সেখানে অনেক সব খুঁটিনাটি আছে, তো যে ঠাকুর ঘরের যে খাবারের তাক তার সামনে দাঁড়িয়ে রয়েছেন, এই রকম সব খুঁটিনাটি নানান রকমভাবে আসছে যে কে কোনখানটাতে রয়েছেন, কার পরনে কি আছে, জামাকাপড় কি পরেছেন, কি বৃত্তান্ত, সেইগুলো সব ডিটেইল আছে। কিন্তু সেগুলো থাকা সত্ত্বেও এখানে আমরা দেখছি বেলা 3টা 4টার সময়, 1 ঘন্টার একটা গ্যাপ হয়ে গেল, একটা স্প্যান 1 ঘন্টার, যে 3টেও হতে পারে, 4টেও হতে পারে, মাঝামাঝিও হতে পারে। এটা ভাবলে মজা লাগে এবং একটা অন্য রকমের আনন্দ হয় যে এখনকার দিনে আমরা বড্ড বেশি স্পেসিফিক থাকি টাইম নিয়ে, হয়তো যে আমার মোবাইলে দেখাচ্ছে 3টে 17, তোমারটাতে কত, সে বললে আমারও 3টে 17, বলে দাঁড়াও একটু চেক করে দেখছি, আমার এই যে এখানে দেখছি লোকাল ইন্টারনেটে দেখাচ্ছে 3টে 17 41 সেকেন্ড, ও বললো না আমার 23 সেকেন্ড। এত দূর স্পেসিফিক, সেটা ভালো একদিক দিয়ে, কিন্তু সেই সঙ্গে আবার জীবনে ব্যস্ততা যে কতটা বেড়ে গেছে এটা তারও একটা পরিমাপক। কেউ যদি বলে যে আমি 3টে 20তে গিয়েছিলাম ওনাদের বাড়িতে, সে তারা হয়তো বললেন না না না, আপনি যখন এসছেন আমি দেখেছিলাম তখন 3টে 35। তার মানে এই যে 15 মিনিটের গ্যাপ, সেটাও সংশোধন করে দিচ্ছেন, 15 মিনিটের এদিক ওদিক সংশোধন করে দিচ্ছেন, পিপল আর টু ভেরি বিজি। এবং এই এত ব্যস্ততার জন্যে মানুষের জীবনে অবসর কম থাকছে, মানুষের জীবনে নিজের মতো করে চিন্তার জায়গা কম থাকছে, মানুষের জীবনে গভীর চিন্তার পরিসর বা অবসর খুব কম হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন যাচ্ছেন বেণীমাধব পালের ওখানে, তখন মাস্টারমশাই লিখছেন বেলা 3টা 4টার সময়, হু কেয়ার্স যে শুধু এক্স্যাক্টলি 3টে না এক্স্যাক্টলি 4টে, এই ইনএক্স্যাক্টিটিউড সে সময়কার প্রশান্তিকে একরকমভাবে ব্যক্ত করছে, যে অত কিছু তাড়াহুড়ো নেই যে আবার ঘড়ি বার করে দেখে নিতে হবে এক্ষুনি যে এক্স্যাক্টলি কত বাজে। সেই রকম একটা রিল্যাক্সড সময়েতে শ্রীরামকৃষ্ণের আগমন বেণীমাধব পালের উদ্যানে। মাস্টারমশাই লিখছেন এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে, ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন, ব্রাহ্ম ভক্তগণও তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্ব দিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। আমরা সেটা শুনেছি এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে একটু সবিস্তারে, যে কেশবচন্দ্র সেন মহাশয়ের ব্যবস্থাপনায় ঠিক আগের দিন অর্থাৎ 27 অক্টোবর শ্রীরামকৃষ্ণ ভ্রমণ করেছিলেন, সেটি মাস্টারমশাই উল্লেখ করলেন ওই প্রসঙ্গে মূলত, যে ব্রাহ্ম ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের একটা অন্যরকমের সম্পর্ক। তো সেই ব্রাহ্ম আচার্য নেতা কেশবচন্দ্র সেন তাঁর ব্যবস্থাপনায় 27 অক্টোবর সেই সব কথা উল্লেখ করলেন। সিঁথি পাইকপাড়ার নিকট কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে উদ্যান বাটিটি মনোহর বলিয়াছি, স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যান স্বামী বৎসরে 2 বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন, তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পারিবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। এইসব কথা মাস্টারমশাই লিখলেন যে অনেক লোক সব এসেছেন, শিবনাথ শাস্ত্রী প্রমুখ ভক্তরা এসেছেন এবং তারা সকালবেলা থেকেই উপাসনায় যোগদান করেছেন, আর সন্ধেবেলার যে উপাসনা সেটির প্রতীক্ষা করেছেন, সেটা বিশেষ করে এই জন্যে যে ওই বিকেলের দিকে আসবেন, অপরাহ্নে আগমন হবে, অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাঁহারা তাঁহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পারিবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। তাহলে এই যে একজন মহাপুরুষ আসবেন, এইটি মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর যে আসবেন
তাঁর শুভাগমন হবে এবং সেই জন্যে সকলে অপেক্ষা করছেন। এই যে সকলে অপেক্ষা করছেন মানুষজন, তো মাস্টারমশাই তো আগে আগেই গেছেন, এইবারে তিনি বর্ণনা দিচ্ছেন যে শুধু যে মানুষজন, ভক্তেরা, অনুরাগীরা তাঁরাই যে অপেক্ষা করছেন তা নয়, প্রকৃতির মধ্যেও একটা কেমন যেন প্রতীক্ষার ভাব রয়েছে, সেটির অপূর্ব বর্ণনা আছে। মাস্টারমশাই লিখছেন, অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে, কেহ লতা মণ্ডপ ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, মানে কাঠের চেয়ারে বসে আছেন, কেহ বা সুন্দর বাপি তটে বন্ধু সমভিব্যহারে বিচরণ করিতেছেন, অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়াছেন, উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান, প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি, রাত্রিকালে যাত্রা হইবে, পূজো বাড়ি পূজো বাড়ি একটা ভাব রয়েছে, এবং তার জন্য মধ্যে মানুষজন কেউ একটু পায়চারি করছেন, কেউ বসে আছেন, কেউ আবার পার্টিকুলার একটা ভালো জায়গা দেখে আগে থাকতে বসে আছেন। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ, শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে, উদ্যানের বৃক্ষ লতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। তারপর এইবারেতে আসছে ওই বর্ণনা, বললেন যে চতুর্দিক আনন্দে পরিপূর্ণ, মাস্টারমশাই দেখছেন যে চারিদিক আনন্দে পরিপূর্ণ রয়েছে, শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে, কি সুন্দর। এটি আমরা ভাবছিলাম কত তারিখ, 28শে অক্টোবর আমরা শুনছিলাম, 28শে অক্টোবর 1882। তো মাস্টারমশাই বলছেন যে শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে, যে যে মাথার উপরে নীল আকাশ সেও আনন্দ করছে, বিশেষভাবে আনন্দ করছে যে শ্রীরামকৃষ্ণ এখানে আসবেন বলে, উদ্যানের বৃক্ষ লতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। তাহলে সকাল থেকে হাওয়া দিচ্ছে, সেটা আনন্দের সমীরণ, এবং বৃক্ষ লতা গুল্ম সেই সমীরণে আনন্দিত যে আজ একটা বিশেষ দিন, আজ একটা স্পেশাল ওকেশন, আকাশ জীব জন্তু বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে, আজি কি হরষ সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণে, যেন এই গানের টিউনে সকলে টিউনড হয়ে আছে, সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময় শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল, সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছে, তিনি আসিয়াছেন, চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। তা বলছে যে সকলেই উঠে দাঁড়িয়ে মহাপুরুষের অভ্যর্থনা করছেন, তিনি এসেছেন, চতুর্দিকের লোক, চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে, তাকে ঘিরে ঘিরে সমস্ত লোকেরা রয়েছেন। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে, সে স্থান লোকে পরিপূর্ণ, সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক, আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর, সে ঘরেও লোক, ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান, দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, সেই সোপানও লোকে লোকাকীর্ণ, সোপানের অনতিদূরে দু তিনটি বৃক্ষ, পার্শ্বে লতামণ্ডপ, সেখানে কয়েকটি কাষ্ঠাসন, তথা হইতেও লোক উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। তো এইরকম সুন্দর বর্ণনা যে লোকের সমাগম, সে কি বলবো, বলছেন মাস্টারমশাই যে সম্মুখে দালান, সেখানে ঠাকুর বসে আছেন, সেখানে লোক, দালানের দুপাশে দুটি ঘর, সেখান থেকে লোকে উদ্গ্রীব হয়ে লোকে রয়েছেন সেখানে উপস্থিত, সেখানে ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকের দণ্ডায়মান, এক দরজার কাছে সব উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে রয়েছেন, দালানে উঠবার সোপান, তার মানে দালানে উঠবার চওড়া চওড়া সিঁড়ি অনুমান করা যায়, সেই সোপান প্রান্ত, সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, সেখানেও লোকে লোকাকীর্ণ, আর তার কাছেই দু তিনটি গাছ, পাশে লতামণ্ডপ, সেখানে কয়েকটা কাঠের চেয়ার রয়েছে, সেখান থেকে লোকে উদ্গ্রীব ও উৎকর্ণ হয়ে মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করছে। মাস্টারমশাই যখন ওই ঠাকুর যখন ঢুকছেন, তখন কি সুন্দর, ঠিক মনে হয় যেন ক্যামেরার চোখ, যে জুম করে প্যান করে দেখছে, এই যে প্যানিংটা হচ্ছে সে অসাধারণ, যে কোথায় 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 লোক রয়েছে সেরকমভাবে মাস্টারমশাই দেখছেন, অথচ তখন শ্রীরামকৃষ্ণ ঢুকছেন। এই বর্ণনা ভারী চমৎকার, যে ঠাকুর যখন ঢুকছেন ঠিক যেরকম সিনেমায় দেখতে পাওয়া যায়,
যে একটা ক্যামেরা যেন ক্যাপচার করছে যে ঠাকুর ঢুকছেন, আরেকটা ক্যামেরা দেখাচ্ছে যে কোথায় লোকজন বসে রয়েছে, এবং এই দুটোর মিক্সিং হচ্ছে সেইটি কথামৃতের বর্ণনার মধ্যে ঠিক সেই রকম স্বাদ রয়েছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ, বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দ পরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। তো ঠাকুর ঢুকছেন, তো সেই সময় ওই সারি সারি ফল ফুলের গাছ রয়েছে, আর ওই গাছগুলো কি হচ্ছে হাওয়ায় একটু একটু করে দুলছে। তো ওই গাছগুলো হাওয়ায় একটু একটু করে দুলছে, ঠাকুর মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর আসছেন, তো সেই জন্যে যেন গাছগুলো আনন্দের সঙ্গে একটু মাথা নিচু করে শ্রীরামকৃষ্ণকে অভ্যর্থনা করছে। কি অপূর্ব বর্ণনা! ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। তো ঠাকুর এসে হাসতে হাসতে আসন গ্রহণ করছেন। ঠাকুরের মুখের এই হাসিটি সবসময় লেগে থাকে, বিভিন্ন সময়ের বর্ণনাতে এটি পাওয়া যাচ্ছে যে তিনি হাসি মুখ। অনেক সময় অন্যরকমও তো হয় যে গম্ভীর মুখে একজন কেউ এলেন, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ যখন গম্ভীর মুখে এসে তিনি সিরিয়াস কথা বলতে আরম্ভ করলেন, এরকম হতেই পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন শুভাগমন করছেন তখন তার হাসি হাসি মুখ, এইটি মাস্টারমশাই লিখছেন। এটি শ্রীরামকৃষ্ণের একেবারে চরিত্র লক্ষণ, তার সর্বাঙ্গে যেন সেই প্রসন্নতা লেখা হয়ে রয়েছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল। যেমন তাহলে বলছেন এখন সবাই তাঁর দিকে তাকালেন, আগে সব অপেক্ষা করছিলেন, আসছেন আসছেন আসছেন, হয়তো নিজেদের মধ্যে একটু কথা টথা হচ্ছিল, এবার সবাই একসঙ্গে তাঁর দিকে তাকাচ্ছেন। কীরকম? মাস্টারমশাই উদাহরণ দিচ্ছেন, যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে, কিন্তু যাই ড্রপ সিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া, অনন্য মন হইয়া একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। তো আমাদের থিয়েটারেও যেরকম হয়, সিনেমাতেও যেরকম হয়, ড্রপ সিন বলছেন থিয়েটার, তো ওই রকম যে যখন নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলছে কিন্তু যেই ড্রপ সিন উঠে গেল তখন সকলে একসঙ্গে যেমন দেখতে আরম্ভ করে, অল অ্যাটেনশন ইজ ড্রন টুয়ার্ডস দ্য স্টেজ, নাট্যরঙ্গ দেখিতে আরম্ভ করিল, নাট্যরঙ্গ দেখিতে থাকে, সেইটির কথা বলছেন। যে দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, ওই যখন নাটক শুরু হয়নি, ঠিক সেরকম এখানেও কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পাদচারণ করিতেছে, এরকম হচ্ছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে, কিন্তু যাই ড্রপ সিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। নাট্যরঙ্গ, নাটক, আর কি শব্দ আছে, লীলা, এই শ্রীরামকৃষ্ণ লীলা সেইরকমভাবে মানুষজন দেখছেন। শুধু তফাৎ কি, ওই নাট্যরঙ্গ হচ্ছে অলীক, বাস্তব নয়, কেউ হাসছে কেউ কাঁদছে নানান রকম হচ্ছে, আর এই লীলার মধ্যে শুধু বাস্তব যে তাই নয়, আমরা যাকে বাস্তব বলি তার থেকেও বাস্তব, তার থেকেও জীবন্ত, তার থেকেও গভীরভাবে অনুভব করবার যোগ্য। এটি মাস্টারমশাই নাট্যরঙ্গের উদাহরণ দিলেন। তারপরেই বলছেন, অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষট পদবৃন্দ, মানে মৌমাছি, পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। মৌমাছির কথা বললেন, অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষট পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। তাহলে যেই পদ্মের সন্ধান পাচ্ছে তখন সেই পদ্মমধু পান করতে ছুটে আসছে, অন্য সমস্ত কিছু ছেড়ে, অন্য সমস্ত ফুল টুলের সঙ্গ ছেড়ে পদ্ম ফুলের দিকে ছুটে ছুটে আসছে। তেমনি মানুষও যখন শ্রীরামকৃষ্ণের উপস্থিতি হচ্ছে কোনো জায়গায়, তার পূর্ণ আগমন হচ্ছে, তখন অন্য বিষয় রস ছেড়ে, বিষয় পুষ্প ছেড়ে এই শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে এসে উপনীত হচ্ছে সানন্দে। সেটি লিখলেন। সহাস্যবদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন, বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়, গাঁজাখোরের স্বভাব, আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে, শিবনাথ ও সকলের হাস্য। দিস ইজ দ্য ওপেনিং রিমার্ক অফ শ্রীরামকৃষ্ণ। কি মনের মানুষ, এবং একেবারে আধুনিক মানসিকতার লোক, যে অবাক হতে হয় যে তিনি এখানে যে এসেছেন তাঁকে নিয়েই সব কিছু, কিন্তু তিনি প্রথমে শিবনাথ বাবুর দিকে দেখে এরকমভাবে বলছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত,
কিন্তু এই ওপেনিং রিমার্কের মধ্যে শুধু যে একটা হাসির একটা আনন্দের পরিবেশ সৃষ্টি করা তা নয়, এর মধ্যে দিয়ে কিন্তু ধরিয়ে দেওয়া যে আজকে আমরা কী জন্য এসেছি। তাই বলছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, ওর সঙ্গে অন্যদেরকেও জড়িয়ে নিলেন গৌরবে বহু বচন, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়, এই শ্রীরামকৃষ্ণ এই কথা বলবেন, তাঁর শ্রীমুখের কথা শোনবার জন্যই সকলে সমাগত হয়েছেন, এইরকম এতটা উৎসাহ নিয়ে রয়েছেন বিকেলবেলায় তিনি আসবেন বলে। কিন্তু সেই তিনি বলছেন যে তোমাদের দেখে খুব আনন্দ হয় কারণ তোমরা ভক্ত। আমরা এই যে বিনয় করে বলছেন, এই বিনয় শব্দটা এখানে যেন ঠিক হচ্ছে না, কম পড়ে যাচ্ছে। বিনয় বললে যেন মনে হয় কতটা ইম্পোজড, যে এইরকমভাবে তিনি কথা বলছেন, তা নয়, এটা শ্রীরামকৃষ্ণের স্বভাব লক্ষণ। মানে ভাবটা কতটা এইরকম যে আমি যা বলছি, আমাকে দেখে আমার কথা শুনে তোমাদের আনন্দ হচ্ছে বটে, কিন্তু তোমাদের দেখেও আমার আনন্দ হচ্ছে, আই কান্ট স্টপ সেইং ইট। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। এখানে যেন বিনয় কথাটা একটু বেশি ফর্মাল বলে মনে হয়। তো সেই তিনি বলছেন যে তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। শুধু তাই না, ওখান থেকে আরও মানে তোমাদের দেখে আনন্দ হয়, তোমাদের সঙ্গেই তো ইয়ারকি মেরে আরও উদাহরণ দেবো, কীরকম গাঁজাখোরের স্বভাব, আরেকজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়। তার মানে এখানে ইঙ্গিত হচ্ছে যে এখনও গাঁজা টাজা খাওয়া হয়নি বা কখন হবে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেই যে আমার লাইনের লোক এসে গেছে, দেখেই খুব আনন্দ হচ্ছে। সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই তোমরা ভক্ত, তোমাদের দেখে আনন্দ হয়। তার মানে হচ্ছে যে দিস ইজ অ্যান ইন্ডিকেশন, দিস ইজ আ লিডিং রিমার্ক, দিস ইজ অ্যান ইনিশিয়েটিং কমেন্ট, যে এরপরে ধর্মের কথাটা তো হবে, তোমরা সব এসে গেছো মানে ধর্মের কথাটা তো এবার সব হবে, ধর্ম প্রসঙ্গ হবে। বা বললেন যে গাঁজাখোরের স্বভাব, আরেকজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে। মানে লোকে দেখে অবাক হয়ে গেল যে আরে দূর, একজন আর একজনকে দেখে কোলাকুলি করছে কেন, ব্যাপারটা কি? কিন্তু দুজনে ব্যাপারটা বুঝে গেছে যে কেন করছেন। যাদের দেখি ঈশ্বরে মন নাই, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বা দক্ষিণেশ্বরের কথা বলছেন, ওর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলছেন, কিন্তু সেই মজার মেজাজে, যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, তোমরা একটু ওইখানে ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে সকলের হাস্য। বিল্ডিং মানে রানীমার যে মন্দির আছে এই সমস্ত। তো বলছেন যে আমার কাছেও সব আসে, তোমাদের দেখে আনন্দ হচ্ছে কিন্তু আবার অন্যরকম সব স্যাম্পলও আমি জানি, অন্যরকম টাইপেরও সব আসে, কীরকম জানো, আমার কাছে আসে, তো তাদের দেখি ঈশ্বরে মন নাই। তা ওদেরকে কিন্তু শ্রীরামকৃষ্ণ বকছেন না, কিন্তু ওই যারা এসছে তাদের মধ্যে এরকমও আছে যে ঈশ্বরে মন নেই, এমনি এসে গেছে ঘুরতে ঘুরতে এসে গেছে আর কি, তাহলে ঈশ্বরে মন নেই তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ওইখানটাতে গিয়ে বসো। কেন এরকম বলছেন, তার কারণ উনি তো ঈশ্বরীয় কথা বলবেন আর লোকগুলোর মাঝে থেকে ভালো লাগবে না, মাঝখান থেকে ভালো লাগবে না, তো তাদের এক্ষুনি এইসব কথায় মন নেই আর হবেও না, তাহলে তাদের যেটা ভালো লাগে সেইটি। তো বলছেন তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে, যাও বেশ বিল্ডিং দেখো গে, মানে দারুণ লাগবে। তো সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন, এমনভাবে মাস্টারমশাই লিখছেন যে সকলের হাস্য। আবার শুধু তাই নয়, ওই যারা আসে তাদের মধ্যে আবার কী কী ঘটে সেগুলো রসিয়ে রসিয়ে বলবেন। আমরা রয়েছি 28 অক্টোবরের প্রসঙ্গে, 28 অক্টোবর 1882 রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রির 9টার সময়। আর এই রাত্রি 9টার সময় রবিবার থাকছে এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁর কাছে যারা সব জানতেন তাদের মধ্যে এইরকম এরকম সব ঘটনা ঘটে, আর তো এই এই সব ঘটনা ঘটে, তা তাদেরকে ওরকম বলি। আবার দেখি এই যে ভক্ত এসছে তার মধ্যে আবার কতগুলো অদ্ভুত টাইপের লোক এসছে, সেই সব কথা বলছেন। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, হাবাতে মানে নট সিরিয়াস, হা ভাতে মানে যাদের ভাতের অভাব, নিরন্ন, এখানে হচ্ছে যে তাদের ধর্মের অভাব, ধর্মের অভাব সাংঘাতিক রকমের। যে ভাতের অভাব যার সে একরকম বুঝতে পারা যায়, কিন্তু ধর্মের অভাব এটাও কম প্যাথেটিক নয়। তো সেইখান থেকে আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, তার মানে এদের ভগবানের ইচ্ছায় এদের ভাতের অভাব নেই কিন্তু অন্য কিছুর অভাব আছে। তো তাদের ভারী বিষয় বুদ্ধি, বিষয় বুদ্ধি মানে এরা বিষয়ী লোক, দে আর আফটার অল নট ভেরি পুয়ার পিপল বাট স্পিরিচুয়ালি ইটস এ ডিফারেন্ট থিং। তো তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, ওরা মানে ওই যে একটু আগে বললেন যে আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসছে, তার মানে সে হচ্ছে
যে কোথায় যাবে, অমুক জায়গায়, বলে চলো 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 আমি যাবো, হাতে টাইম আছে বলে বেরিয়ে পড়েছে। অথবা ভাবছে যে আগের দিন তো অমুক জায়গায় গেছিলাম, আজকে এইখানে যাই, এখানে গিয়ে খুব আনন্দ হবে করে ভক্তদের সঙ্গে সে চলে চলে এসছে। তা বলছেন যে ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারছে না, ছটফট করছে, তাহলে এদেরকে বিল্ডিং দেখতে পাঠাননি? না, আসলে ভক্তদের সঙ্গে এসছে তো খারাপও দেখায়, বা হয়তো বলেছেন কিন্তু এরা লিঙ্গার করেছে যে না না বসে থাকি আমাদেরও ভালো লাগবে, এরকম কিছু একটা করেছে। এদিকে এরা আর বসে থাকতে পারছে না, ছটফট করছে। শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করছেন যে ছটফট করছে, যিনি সচ্চিদানন্দের কথা বলেন, যিনি ভক্তি ভক্তের কথা বলেন, যিনি ধর্ম সমন্বয়ের কথা বলেন, যিনি ত্যাগ বৈরাগ্যের কথা বলেন, তিনি কিন্তু আবার নজরও করেছেন যে ছটফট ছটফট করছে, উসকুস উসকুস করছে। এটা ভগবান স্বয়ং তো লক্ষ্য করবেনই, অবতার লক্ষ্য করবেনই, আবার যে কোনো শিক্ষকের দিক থেকেও তার সাধারণত নজর থাকে যে সকলে মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু একজন যেন একটা কোলের ওপর কি রেখে ওই দিকটাতে মাঝে মাঝে তাকাচ্ছে, এটা যে কোনো অভিজ্ঞ শিক্ষকের নজরেই পড়বে। গিয়ে কিছুক্ষণ বাদে বলবেন এই ওটা কোল থেকে তোল তো কী দেখছিলি। তো এইরকম যে ঘটে থাকে শ্রীরামকৃষ্ণের মধ্যে, সেই শিক্ষকের দিক থেকেও একেবারে তীক্ষ্ণ নজর আছে। আর এখানে বলছেন যে ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, যে মানে তখন বসে থাকাই মুশকিল, মানে হচ্ছে হাঁটু ব্যথা করছে, গোড়ালি কনকন করছে, এরকম সব হয়ে থাকে। তো বলছেন যে এরা আর বসে থাকতে পারছে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে। শ্রীরামকৃষ্ণ স্যার শুনতে পাচ্ছেন তার অদ্ভুত ক্যাপাসিটি, আমরা শিক্ষকতার জায়গায় এরকম পারি না, যে যদি দেখি কেউ এরকম বলছে কখন যাবে কখন যাবে, তাহলে হয় আমরা হয়তো যা বলছিলাম সেটা থামিয়ে দেবো, অথবা তাদের দিকে তেড়ে যাবো যে ইয়ার কি হচ্ছে, একটা সিরিয়াস কথার মাঝখানে এইসব ফিসফিস করা। কিন্তু শ্রীরামকৃষ্ণ দিব্যি বলে যাচ্ছেন আর ওটার মজাও নিচ্ছেন, বারবার কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে দাঁড়াও না হে আর একটু পরে যাব, তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি, সকলের হাস্য। তখন হচ্ছে যে ঠিক আছে খুব একবার থাকো, রাত্রি পর্যন্ত থাকো, সকালবেলায় যেও, এরকম ভঙ্গি, তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি, তার মানে হচ্ছে যে আমরা চললাম, এটা একটা। আর একটা হচ্ছে খুব সাংঘাতিক, নৌকায় গিয়ে বসি তো, তখন তো ওরকম মোটর বোট নয়, এমনি নৌকা, আবার জোয়ার ভাটার উপরে সে নির্ভর করে, সে জোয়ারের মধ্যে নৌকা চালানো খুব মুশকিল ছিল, সাধারণত লোকে চালাতেও না, খুব প্রয়োজন না হলে, কেননা প্রচুর পরিশ্রম করতে হবে তবে নৌকা একটু এগোবে, মানে যদি উল্টো দিকে হয় জোয়ারের সময় বা ভাটার সময়, স্রোতের উল্টো দিকে হলে চালানো খুব মুশকিল, আর যদি স্রোতের দিকে হলো তাহলে খুব চমৎকার, তো যেসব নৌকায় পাল থাকে তারা পাল তুলে দেয় যাতে করে স্রোতের সঙ্গেও যাচ্ছে আবার হাওয়াও দিচ্ছে সব করে যাচ্ছে। হ্যাঁ, নৌকাটা হচ্ছে ওরকম একটা আনসার্টেন ব্যাপার, এটা তো আর গিয়ে যে একটা গাড়িতে গিয়ে বসছি তা নয়, যে যিনি ড্রাইভার আছেন তিনি স্টার্ট দিলে হবে তা নয়, নৌকায় গিয়ে যখন বসছেন তখন তলার দিকে জল তো টলমলও আছে, এবার যদি খুব জোর স্রোত এসে গেল, জোয়ার এসে গেলো, নৌকো চলেই গেল হয়তো, অতএব তোমরা যে বসে থাকছো না, তোমরা রিস্কের উপরে বসে থাকো, যদি স্রোত স্রোত আসে আমরা বেরিয়ে যাবো। তো এরকম একটা যেন ইঙ্গিত থেকে যাচ্ছে, নৌকায় গিয়ে বসাটা একটু থ্রেটের মতো শোনাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি, আর যেই বলেছেন সকলে হেসে ফেলেছেন। সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না, তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌরনীতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন, মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরিবোল। প্রথম দুইটি লোভে অনেকে হরিবোল বলতে যেত, হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই, যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। তো বলছেন যে গৌরনীতাই এরকমভাবে বলতেন, লোভ দেখাতেন যে মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরিবোল, যে হরি বললে ওই দুটি এসে যাবে, চলো হরিনাম করা যাক। যারা হরিনাম করছে তারা পরে দেখছে যে ও হয়তো অন্য, কিন্তু যখন অন্য দেখছে তখন কি এদের উপর রেগে যাচ্ছে বা পালাচ্ছে তা নয়, কারণ তখন তারা হরিনামের আনন্দ পেয়ে গেছে। কিরকম, তারা দেখছে যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই, আর যুবতী মেয়ের কোল মানে পৃথিবীতে ভূমিতে গড়াগড়ি হরিপ্রেমে। এই যে হরিপ্রেমে এরকম মাতোয়ারা অবস্থা,
যে ভূয়ে অর্থাৎ ভূমিতে গড়াগড়ি খাচ্ছে আর চোখ দিয়ে জল পড়ছে, তখন তাদের ওই যে ছড়াটা দেখিয়ে লোভ দেখানো হয়েছিল সেটা নিয়ে অসুবিধে তো হচ্ছেই না, যেন মনে হচ্ছে ভাগ্যিস ওরা এইরকমভাবে কাছে টেনে নিয়েছিলেন। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, কীরকম হাসতে হাসতে সিরিয়াস জায়গাতে টুক করে চলে আসছেন, অপূর্ব বাচন ভঙ্গি, অদ্ভুতভাবে মানুষের মানসিকতা বুঝতে পেরে ওই বিকেল তিনটে চারটের সময় গেছেন, সেই সময়ের যে মাইন্ডসেট, সেই সময়ের যে অ্যাম্বিয়েন্স তার সঙ্গে মিলিয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে ধর্ম প্রসঙ্গের মধ্যে ঢুকছেন একেবারে সাবলীলভাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এর মধ্যে ঢোকেন তখন একটা লক্ষ্য করবার আছে যে যখন খুব বড় কোনো বক্তা যখন এরকমভাবে করেন, আর স্টেটস পার্সন যিনি কিনা একটি প্রবক্তা, তিনি যখন এরকমভাবে ঢোকেন তার সঙ্গে একটা তফাৎ হচ্ছে যে এইসব মানুষের কিছু একটা অন্যরকমের উদ্দেশ্য থাকতেও পারে যে এইটার মাধ্যমে এটাতে ঢুকলাম। শ্রীরামকৃষ্ণের আলাদা উদ্দেশ্য কিছু নেই, উদ্দেশ্য হচ্ছে যে ঈশ্বরীয় কথা বলা যা দিয়ে মানুষের মঙ্গল হয়, মানুষের উপকার হয়। মানে বৈদ্য যিনি ওষুধ দিচ্ছেন সেই যে শ্রীরামকৃষ্ণ বলতে ভালোবাসতেন যে বৈদ্য তিন রকমের, অধম মধ্যম উত্তম, উত্তম বৈদ্য যিনি কিনা দেখছেন যে কোনোরকমভাবে, তা বলছেন অধম বৈদ্য যে কিনা ওষুধ দিয়ে তারপর আর খোঁজ খবর নেয় না চলে যায়, মধ্যম বৈদ্য যে ওষুধ দিয়ে খোঁজ খবর নেয় যে খেয়েছো কিনা এবং খুব অনুনয় বিনয় করে যে ওটা খাওয়ার জন্য, আর উত্তম বৈদ্য যে দেখে যে অনুনয় বিনয় করেও কাজ হচ্ছে না তখন বুকে হাঁটু দিয়ে খাওয়ায়। এই যে বৈদ্যের মধ্যে যে ভাবটা যে ওই ওষুধটা খাওয়াবো, ওষুধটা খাওয়াবো যাতে আরোগ্য লাভ হয়ে যায়, এখানে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে জগৎ ব্যাপারে যে রোগ আছে সেখান থেকে আরোগ্য হয় এবং অক্ষয় আনন্দের অধিকারী হয় সেই বাণী এনে দেবো, এবং তার জন্যে আদর আবদার ভালোবাসা জোড়াজুড়ি এই সমস্ত, তবে তার জোড়াজুড়ি অন্যরকমভাবে কত মধুরভাবে তিনি জোর করছেন, কিন্তু এই সবগুলোই হচ্ছে তার উদ্দেশ্য, যদি এগুলোকে উদ্দেশ্য বলা যায়। এইটা নিয়েই তার জীবন, এটা নিয়েই তার শ্বাস প্রশ্বাস, এটা নিয়েই তার বেঁচে থাকা, এটা নিয়েই মানুষের সঙ্গে মেশা। তো সেই শ্রীরামকৃষ্ণ এই হাসতে 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 খুব স্বাভাবিকভাবে ওই প্রসঙ্গের মধ্যে চলে যাচ্ছেন বা ওই প্রসঙ্গের মধ্যে মিশে যাচ্ছেন যেটি তার শ্বাস প্রশ্বাস। বলছেন নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। তা বলছেন যে নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন, এবং চৈতন্যদেব বলছেন যে ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। কীরকম? বলছেন শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। এইসব বলে শ্রীরামকৃষ্ণ নামের মাহাত্ম্যের কথা বলছেন এবং চৈতন্যদেব যা বলেছেন সেটির কথা উল্লেখ করলেন, করে বলছেন যে যেমন এই শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন, কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেকদিন পর বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফল হলো। কি সুন্দর যে একটা বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, তো কে একটা রেখে গিয়েছিল, বাই চান্স ওটা ওখানে ছিল, কিন্তু সেই বীজের যে শক্তি সেটা থাকবে, সেই রকম নাম ঈশ্বরের নাম করলে। এগুলো কোথা থেকে এলো? ওই যে সংসারী লোক যারা কিনা বিষয়ী লোক তারা এইসব কথা শুনবে না, এটা মজা করতে 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 শ্রীরামকৃষ্ণ নাম মাহাত্ম্যে এলেন যে নিতাই এরকমভাবে নাম করিয়ে নিত মানুষকে দিয়ে, এবং তারপরে ওরা বুঝতে পারতো নামের কি মাহাত্ম্য, নামের কি আনন্দ। তারপরে বলছেন যে শ্রী চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, বলতে বলতে নিজেই উদাহরণটি দিচ্ছেন যে বাড়ির কার্নিশে একটা বীজ রেখে গেছে কেউ, কিন্তু এর কখনো না কখনো ফল হবেই, এবং অনেকদিন বাদে বাড়ি অনেকদিন পর বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। এমনিতে চিত্রটি খুব চমৎকার, যে আমরা ইংলিশে অনেক সময় বলি ডিলাপিডেটেড হাউস, কনডেমড হাউস, এখন কর্পোরেশন মিউনিসিপ্যালিটি থেকে বাড়িতে ছাপ মেরে দিয়ে যায় যে কেউ যেন ধারে কাছে না থাকে, ভেতরে থাকার তো প্রশ্নই নেই ইত্যাদি, একটা জরাজীর্ণ বাড়ি, তা ভেতরে কেউ থাকুক না থাকুক ওই রকম একটা বাড়ি, তার কার্নিশের ওপরে ওরকম একটা বীজ ছিল সামহাও ওখানে এসেছিল। এইবারে এই চিত্রটার মধ্যে একটা খুব সুন্দর ইমেজ রয়েছে যে ওই যে একটা পুরনো ভাঙাচোড়া বাড়ি, এই বুঝি ভেঙে গেল, এই বুঝি ভেঙে গেল, এবং একটা সময় সত্যিই ভেঙে গেল। যদি সিসিটিভি থাকতো তাহলে বেশ কয়েক বছরের রেকর্ড যদি দেখা যেত তাহলে হয়তো একদিন এক সময় দেখা গেল যে বাড়িটা রয়েছে ঝড়ের সময় বা অন্য কোনো কারণে বা এমনি একদম ঝুঝুর করে ভেঙে পড়ে গেল, ক্রাশড হয়ে গেল।
তো সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ একটা ইমেজ আনছেন, এই যে একটা ক্রাশড হয়ে যাচ্ছে, দু দু দুর করে বাড়ি পড়ে যাচ্ছে, আওয়াজ আছে, ভয় আছে, আশঙ্কা আছে, যেন একটা অমঙ্গলের চিহ্ন আছে, কিন্তু তার মধ্যে মঙ্গল রয়েছে। সেটা কি? ওই যে বীজ, আবারও ভাবছি সিসিটিভি বহু বছর ধরে সেটা যেন রেকর্ড করছে। শ্রীরামকৃষ্ণের বর্ণনা তো তাই, যেন মহাকালের বুকে ঘটে যাওয়া কোনো ঘটনার ধারাবাহিক বিবরণ। তো অনেক দিন বাদে ওই যখন পড়ে গেল, তারপর দেখা গেল যে বীজটা ওখান থেকে একটা চারা গাছ চোখ মেলেছে, চারা গাছ প্রস্ফুটিত হয়েছে, চারা গাছ সূর্যের দিকে তাকিয়ে বলতে চাইছে, আমি বেঁচে আছি, আমি প্রাণবন্ত হয়েছি, আমি নবজীবন লাভ করেছি। তাহলে ওই যে বাড়ি ভেঙে যাওয়া, একটা বিশাল বড় বাড়ি ওইটা ভেঙে যাওয়া, ওই অত বড়টা ভেঙে গেল আর ছোট্ট চারা গাছ চোখ মেলল, দিস ক্যারিজ অ্যান অ্যাবসলিউটলি পজিটিভ মেসেজ। এইটার মধ্যে একটা ওরকম রূপচিত্রের দিক থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, একটা আকর্ষণ আছে, একটা মেসেজ ডেলিভার্ড হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ ওইটা দেখাচ্ছেন যে নাম সেই রকম বীজ, দেহরূপ যে বাড়ি ওটা একদিন ঝুরঝুরিয়ে পড়ে যায়, কিন্তু যদি ভেতরে নাম থাকে তাহলে সেটার ফল এক সময় না এক সময় ফলবেই। তাহলে ওই যে পড়ে ফলটা কোথায় পড়ল? ওই যে বীজটা, বীজটা বলেছেন যে ওই বাড়িটা ভূমিসাৎ হয়ে গেল, তাহলে বীজটা পড়লো এখানে, ওই যে ভেতরে যে অস্তিত্ব ছিল সেই অস্তিত্বের সঙ্গে ওটি রয়ে গেল। তাহলে দেহের মধ্যে যে অস্তিত্ব ছিল, যখন দেহটা পড়ে গেল, দেহটা ঝুরঝুর করে ভেঙে গেল, দেহটার নাশ হলো, দেহটা গত হলো, তখন ভেতরের যে সত্তা সেইখানে বীজটি রইল এবং সেইখান থেকে অঙ্কুরিত হচ্ছে ভক্তির জ্ঞানের চারা গাছ। শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন যে ওই নামরূপ যে বীজ, সেই নামরূপ বীজ নষ্ট হয় না। বললেন যে অনেকদিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো। ওই যে ওখানে যে মাটিতে পড়ে গাছ হচ্ছে আর এখানে হচ্ছে ভেতরের যে সত্তা সেইখানে থাকছে, তার মানে ওই সত্তা যখন নতুন দেহ পরিগ্রহ করছে তখন ওই বীজটি ভেতরে থাকছে। জন্ম থেকে জন্মান্তর ভেতরের সত্তার একটা কন্টিনিউয়াস যেন জার্নি, তাতে ওই বীজ যে রাখা ছিল সেই ভেতরের সত্তা সেই বীজটাকে নিয়ে যায় এবং সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের ভাষায় গাছ হলো ও তার ফলও হলো। তাই নামের অমোঘ শক্তি, এটি বলছেন ফল ফুলের গাছে পরিপূর্ণ বেণীমাধব পালের বাগান বাড়ি, যেখানে ষান্মাসিক মহোৎসব ছিল, কিন্তু আমরা বুঝতে পারছি যে উৎসব নতুন রঙে, নতুন রূপে, নতুন ব্যঞ্জনায়, নতুন গভীরতায়, নতুন পবিত্রতায় কথা বলতে আরম্ভ করছে, যে মুহূর্তে শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠ থেকে কথামৃত বর্ষিত হচ্ছে। বলতে বলতে শ্রীরামকৃষ্ণ এইসব প্রসঙ্গ শেষ করতে করতে বলছেন, যেমন সংসারীদের মধ্যে সত্য রজ তম তিন গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য রজ তম তিন গুণ আছে। এবারে বলছেন যে সংসারীর মধ্যে সত্য রজ তম, তেমনি ভক্তিরও সত্য রজ তম এরকম সব রয়েছে, ভক্তির সত্য রজ তম এরকম সব আছে, এইটা বললেন। এবারে সত্য রজ তম এমনিতে মানে কি? সাত্ত্বিক মানুষ যিনি ঈশ্বরীয় ভাব নিয়ে রয়েছেন, রজগুণী মানুষ মানে যার মধ্যে একটু কর্মের প্রবণতা বেশি, এই অফিস ওই অফিস, এই চাকরি সেই চাকরি, আরও পাঁচজনকে নিয়ে রয়েছেন, ভালো অর্থে হতেই পারে যে অনেক জায়গায় দান ধ্যান করেন, অনেক কমিটির তিনি সেক্রেটারি প্রেসিডেন্ট এসব হয়ে রয়েছেন ইত্যাদি। একজন সাত্ত্বিক লোককে যদি বলা হয় যে আপনি প্রেসিডেন্ট হন, এই কমিটি অনেক কাজ করছে, তিনি বলবেন না দয়া করে আমাকে ওইসবের মধ্যে দিও না, আমায় কী করতে হবে বলো, বা সাধ্যমতো দান ধ্যান করবো কিন্তু ওইসবগুলো আমাকে করো না, ওই কাজের হাঙ্গাম আমার পোষাবে না, এ হচ্ছে সাত্ত্বিক লোক। আর যিনি রজগুণী লোক তিনি হয়তো বলছেন যে ওই মন্দিরে গিয়ে বা ওই তোমাদের সঙ্গে ওই ভক্ত সম্মেলনে ওইখানে যেতে বলো না, অতক্ষণ হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, বরং আমাকে বলো কি কাজ করতে হবে, আমাদের অফিস থেকে সেগুলো আমরা টেক আপ করবো প্রজেক্ট হিসেবে, এই হচ্ছে রজগুণী লোক। আর তমগুণী লোক হচ্ছে যে কিনা ভক্ত সম্মেলনেও গেল না, অফিসের কাজের দিকেও মন নেই, সে বললো আগে ঘুমিয়ে নিই তারপর বাকি কথা। তো এইরকম নানান রকমের মানুষের মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি সত্য রজ তম, তাহলে ওই নম্বর বেশি মাঝারি কম এরকম কি দেখা যাবে তা নয়। এমনিতে সত্য রজতম বললে যেরকম অধক্রমে বোঝায়, ডিসেন্ডিং অর্ডারে বোঝায়, শ্রীরামকৃষ্ণ যখন ভক্তির মধ্যে সত্য রজতম বলছেন তখন অদ্ভুত ব্যাপার। আবারও ভাবছি যে তমগুণ মানে যেখানে আলস্য রয়েছে, আবার যেখানে অতিরিক্ত ক্রোধ রয়েছে, যারা সামান্য কিছু হলো একবার তেড়ে গিয়ে ধাঁই করে একটা কিল মেরে দিল, বলে এই তো মহা তমগুণী লোক,
একটু ধৈর্য নেই, একটা কথার এদিক ওদিক হলো, মারপিট করতে আরম্ভ করলো, এই তমগুণী লোক এইরকম, যে তার মধ্যে একটু অতিরিক্ত আলস্য, অতিরিক্ত নিদ্রা, অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত লোভ, এইগুলি যার মধ্যে রয়েছে তা হচ্ছে তমগুণী। কিন্তু আমাদের শাস্ত্র কখনো বলছে না যে তমগুণী লোক মানে তার কোনো উপায় নেই। তমগুণীর মধ্যেও রজগুণ আছে, তার মধ্যেও সত্ত্বগুণ আছে। কেউ যদি ঠিক সময়ে ধৈর্য ধরে ওগুলির কালচার করেন তাহলে সেগুলির বিকাশ হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই গুণগুলো এইরকম। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন ওই সত্ত্বরজতম, বলছেন ভক্তিরও সত্ত্বরজতম তিন গুণ আছে। এইটা একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট যে ভক্তির আবার সত্ত্বরজতম, মানুষের সত্ত্বরজতম তো একটা বোঝা যায়, জানা আছে মোটামুটি, কিন্তু ভক্তির সত্ত্বরজতমটি কি? তার আগে বললেন ওইটা প্রসঙ্গে বলছেন যে সংসারীর সত্ত্বগুণ কিরকম জানো, ওই যে সংসারীর মধ্যে যে সত্ত্বগুণ সেটা দেখাচ্ছেন, বলছেন সংসারীর সত্ত্বগুণ কিরকম জানো, বাড়িটি এখানে ভাঙা। তাহলে আবারও ভাবছি যে সংসারী মানুষ, এখন সেই সংসারী মানুষের সত্ত্বগুণ। তো বলছেন সংসারীর সত্ত্বগুণ কিরকম জানো, বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না, ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠানে শ্যাওলা পড়েছে হুঁশ নাই, আসবাবগুলো পুরানো, ফিটফাট করবার চেষ্টা নাই, কাপড় যা তাই একখানা হলেই হলো, লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। খুব ক্লোজ অবজারভেশন আছে, ডিটেইলড অবজারভেশন আছে, যেখানে বলছেন যে সত্ত্বগুণী লোকের বাড়িতে ঢুকলেই তুমি বুঝতে পারবে, এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। তার পয়সা নেই তা নয়, কিন্তু মেরামত করতে চাইছে না, মেরামত করতে চাইছে না। তুমি যদি বলো খারাপ তো খারাপ, কিন্তু তার মানে তার মনটা অন্যদিকে রয়েছে আসলে। এইবার হচ্ছে যে ডিটেল, একটা সিনেমা করতে গেলে, একটা চিত্রকে ফুটিয়ে তুলতে গেলে যে ডিটেল লাগে, সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন এই কথামৃতের মধ্যে। সেই রকম চিত্রায়িত হওয়ার সম্ভাবনা প্রতি পংক্তিতে পংক্তিতে বলছেন, ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে, তাড়ি ফাড়ি দেওয়ার চেষ্টা করে না, উঠানে শ্যাওলা পড়েছে হুঁশ নাই। একদিন একজন পা পিছলে গিয়েছিল, তাও খুব যে সে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে করার চেষ্টা করছে, ওই মিনিমাম ওটুকুনি করুক তাও চেষ্টা করছে না, আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই। এই যে ফার্নিচার যেটুকুনি আছে, আসবাবগুলো, আসবাবপত্র আমরা অনেক সময় বলি, এগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নাই। সত্ত্বগুণী লোকের লক্ষণ শ্রীরামকৃষ্ণ যেন একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছেন, কাপড় যা তাই একখানা হলেই হলো, অপরিষ্কার নয় কিন্তু ওই অনেক রকম থাকবে মিলিয়ে মিশিয়ে রঙের সঙ্গে ম্যাচ করে, ওইসব একেবারেই নেই। এবার সে লোকটা কীরকম, এমন হতেই পারতো যে যার বাড়ি এরকম, গিয়ে দেখলাম ও বাবা সে তো শুয়ে আছে আর বেলা তিনটের সময় তাও ওঠেনি, তা নয়। এই লোকটিকে দেখলে তখন কোথায় পায়রা হাঁকছে আর কোথায় বাড়িতে মেরামত হয়নি, ওইসব আর ভাবতেই ইচ্ছে করবে না, মনে হবে এনার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। কেন? লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। কথাবার্তা বললেই বোঝা যাচ্ছে যে অনিষ্ট করবার লোক এ নয়। আর পাড়ার লোকেও তাই বলেছে যে একবার গিয়ে আলাপ করে দেখুন, শান্ত শিষ্ট দয়ালু অমায়িক, একটা অত বড় বাড়ি তো বুঝতেই পারা যাচ্ছে বিবরণ থেকে যে একটা বড় বাড়ি, কিন্তু ওই যে ঠাকুর দালান রয়েছে তো বড় বাড়ি অনুমান করা যাচ্ছে, কিন্তু অমায়িক, তার কথাবার্তার মধ্যে ওইসব কিচ্ছু প্রকাশ নেই, কারু কোনো অনিষ্ট করে না। তাহলে এই সত্ত্বগুণী লোক ওই বাড়ির মধ্যে 1000 diamonds প্রভা নিয়ে বিরাজ করছেন, এইটা সত্ত্বগুণী লোককে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত ব্যাপার। একটা যদি সাদা কালো ড্রয়িং থাকে আর তার মধ্যে একটা জায়গাকে ব্রাইটলি দেখানো থাকে, এটা সেই রকম চিত্র যে পুরো বাড়িটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা বিবর্ণ, এই লোকটিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এ খুব কালারফুল নয়, এ খুব ফিটফাট নয়, এ খুব মেজাজি নয়, কিন্তু তার মধ্যে একটা ব্রাইটনেস আছে। দিস ইজ দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রাইটনেস অফ আ সাত্বিক পার্সন। ব্ল্যাক কোত্থেকে এলো? ব্ল্যাক এই জন্য যে রক্ত মাংসের মানুষ তো, তার কিছু না কিছু সীমাবদ্ধতা থাকবে, কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরিবেশের মধ্যে যদি একটা রঙিন কিছু থাকতো, একটা রঙিন নেকলেস যদি থাকে, একটা কালারফুল কিছু থাকে, তাহলে একটু অড লাগতে পারে। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরিবেশের মধ্যে ইনি একটা যেন হীরক দূতি, সেই রকম হচ্ছে সত্ত্বগুণী লোকের বিবরণ মাস্টার শ্রীরামকৃষ্ণ অল্পের মধ্যে দিয়ে যেটি আনছেন, সেটি একজন ধর্মানুরাগী ব্যক্তির
তথা একজন শিল্পীর কাছেও যে পরম উৎকৃষ্ট তাতে কোনো সন্দেহ নেই। সংসারী রজগুণের লক্ষণ আবার আছে, বলছেন সংসারী রজগুণ, ঘড়ি, ঘড়ির চেন, হাতে দুই তিনটা আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই, নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। তা বলছেন রজগুণী লোক, আরে বাবা ফিটফাট, একেবারে কোথাও একটু এদিক ওদিক দেখতে পারো না, মানে কেউ একজন গা দিয়ে দেওয়ালে দাঁড়িয়েছে তাকে বলছে একটু সরে দাঁড়ান, এই রজগুণী, আয়ের সব চারিদিক ফিটফাট সমস্ত আছে। তো শ্রীরামকৃষ্ণ যখন বর্ণনা করছেন তখন এইরকমভাবে দিচ্ছেন, আবার বললেন যে হাতে দুই তিনটা আংটি, তার মানে ওটা লাগুক না লাগুক ওটা পড়তে হবে, পুরো পরিবেশটা তো ম্যাচিং হতে হবে, আর দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, এইরকমভাবে সব বলছেন। এই কীরকম কীরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে তাকে দেখতে পাওয়া যাচ্ছে এটাও দেখাচ্ছেন। অনেকে বলছেন এই লকডাউনের সময় সেলফি তো আর খুব বেশি তুলছে না লোকের, কিন্তু যখন ছবি দেখা যাচ্ছে কারুর, অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতে বেশ বইয়ের তাক, সেইখানে বাড়িতে হোক যেখানেই হোক তিনি আছেন, সেই বইয়ের তাক পেছনে দেখতে পাওয়া যাচ্ছে, সেইখানে ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ এই মানুষটার অনেক পড়াশোনা আছে, দেখতেও ভালো লাগে যে বইয়ের তাকের সামনে ছবি। তা বলছেন যে সেলফি উঠে গেছে এখন, মানে বেশি দেখতে পাওয়া যাচ্ছে না, SELFIE সেলফি উঠে গেছে, সেলফি এসছে, শেলফ, বুক শেলফ দেখতে পাওয়া যাচ্ছে, SHELFIE সেলফি এসছে, এসছে। তো ওই বুক শেলফের সঙ্গে একজন মানুষকে বেশ দেখতে মন্দ লাগছে না। তা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই কীরকম ব্যাকগ্রাউন্ড এবং সেখানে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, এইসব তো থাকবে দেওয়ালে, তবে না, এইটা হচ্ছে রজগুণী মানুষের ছবি দেখাচ্ছেন। আর সংসারী তমগুণ তারও চিত্র পরিস্ফুট করছেন, বলছেন সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার এইসব। বলে বলছেন ভক্তির সত্ত্ব আছে, এই যে ভক্তির মধ্যে সত্ত্বগুণ, তাহলে মানুষের মধ্যে সত্ত্ব রজতম দেখালেন, এবারে বলছেন ভক্তির সত্ত্বগুণ, যেটি আমরা আগে বলছিলাম যে এখানে কিন্তু ওই অধক্রমে ব্যাপারটা যাবে না, ওখানে ছিল সত্ত্ব রজতম, তমগুণীকে ক্রমশ রজগুণের মধ্যে দিয়ে সত্ত্বগুণের দিকে যেতে হবে, দিস ইজ আফটার অল দ্য জার্নি। কিন্তু এই ভক্তির সত্ত্ব রজতম যখন দেখাবেন তখন অন্যরকম হবে। কীরকম বলছেন, প্রথমে আর ভক্তির সত্ত্ব আছে, যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে, এদিকে শরীরের উপর আদর কেবল কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো, খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই, আর সত্ত্বগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। তা বলেন এই যে ভক্ত ভক্তি, এই সত্ত্বগুণী ভক্তির লক্ষণ কি, ভক্তির যে সত্ত্বগুণ সেটা হচ্ছে ওই যে যার মধ্যে ওই সত্ত্বগুণ আছে, সত্ত্বগুণের তো আলাদা করে চেহারা নেই, কিন্তু সত্ত্বগুণের জন্য যে কাজকর্মগুলো সেগুলো দেখাচ্ছেন। তা ভক্তির সত্ত্বগুণ যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি ধ্যান করছেন অত্যন্ত গোপনে। তো ধ্যান কি আবার প্রকাশ্যেও হয় নাকি, সেইসব প্রসঙ্গে একটু বাদেই আসবেন, কিন্তু বলছেন যে ধ্যান করছেন অত্যন্ত গোপনে, মশারির ভেতর ধ্যান করছেন, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে। তার মানে তিনি যে একজন ধ্যানী ব্যক্তি, ধ্যান করছেন এটাও তিনি বুঝতে দিচ্ছেন না, ওই মশারির ভেতর শুয়ে আছেন, লোকে ভাবছে যে শরীরটরি খারাপ, বেশি রাত্রির অবধি জেগেছে, এখন ঘুমোচ্ছে, আসলে তিনি ধ্যান করছেন। শরীরের ওপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো, খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই, আর সত্ত্বগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না, কাউকে ফ্ল্যাটারিং করে কিছু নিচ্ছে এরকম সে কখনো করবে না, এটা হচ্ছে সত্ত্বগুণী ভক্ত। তথা ভেতরে ভক্তির সত্ত্বগুণ থাকলে যে অবস্থা হয় সেইটা দেখালেন। এইবার রজগুণের কথায় আসছেন, ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, তার মানে এই বাইরে ম্যানিফেস্টেশনে তফাত হয়ে যাচ্ছে, তিলক পরা আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা, সকলের হাস্য। কৃষ্ণ বলছেন যে তিলক আছে, রুদ্রাক্ষ আছে, তার মানে কি, তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, তার মানে দেখলেই বোঝা যাবে যে এ ভক্ত লোক, আর বলে দিতে হবে না মশারির ভেতর যে শুয়ে আছে ওকে ভেবেছিল ঘুমোচ্ছে, ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে, তা নয়, আর এর ক্ষেত্রে এ আর বলে দিতে হবে না, তার মানে ভঙ্গিটা হচ্ছে কতটা যে ওইসব পরে যদি বাজারে টাজারে যায় তাহলে লোকে সরে যাবে, বলে ওরে বাবা বিরাট ভক্ত।
তা বলছেন যে ওই রুদ্রাক্ষের মালা আছে, তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, আবার রুদ্রাক্ষটা যেন একটা কেমন কেমন হয়ে গেল, খুব স্টেটাসটা ঠিকঠাক রাখা হলো। তো তা বলছেন সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা, যে তাহলে একটু বুঝে নিও যে রুদ্রাক্ষের মালা পরে আছে যে সে যে সে নয়। বলছেন সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা। শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন আমরা সেটা পারবো না, কিন্তু তিনি যেভাবে বলছেন সঙ্গে সঙ্গে মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য, মানে ওই বৈপরীত্যটা যেরকমভাবে কুললি তুলে ধরছেন তাতে সবাই হেসে ফেলছেন। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে, যে যেন অন্য পুজো টুজো করলে হবে না ঠিক আর কি, হ্যাঁ ঠিক মনটা আসছে না, গরদের পুজো কাপড় পরে পুজো করে, এবং করলে দেখা যাবে সে গরদের কাপড় মানে খুব দামি আর কি, তো সেটা পরে তার মানে বাড়িতেও যে এই যে একজন ভক্তিমান লোক, বুঝতে হবে তো যে আরেকজন কেউ অফিস থেকে ফিরেছে, কেউ একজন রান্না করছে, কেউ লেখাপড়া করছে, তার সঙ্গে এক হয়ে গেলে হবে, তাই গরদের কাপড় পরে তবে পুজো টুজো আলাদা একটা বোঝা যাবে। এটা বলছেন যে ভক্তির রজগুণ থাকলে তার প্রকাশ এইভাবে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, ভক্তির তম যার হয় তার বিশ্বাস চলন্ত। এইখানে একবারে আনএক্সপেক্টেড টার্ন শুধু নিয়ে নিচ্ছে প্রসঙ্গটা, তাই নয়, শ্রীরামকৃষ্ণ কেমনটা চাইছেন তারও ইঙ্গিত আসছে বা পরিষ্কার করে তিনি সেটা দেখাচ্ছেন। বলছেন ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পড়া ভাব। এইখানে শ্রীরামকৃষ্ণ আনছেন যে তমগুণী লোক গিয়ে কাকে মেরে দিল, ওরে বাপরে বাপ কি রাগি রে বাবা, ওই যে ভাবটা যে একেবারে অ্যাগ্রেসিভ টাইপের, সেটা সমাজ জীবনে দরকার নেই, ওই তমগুণ ভালো নয়, কিন্তু ভক্তির তমগুণ অ্যাগ্রেসিভ ডিভোশন, শ্রীরামকৃষ্ণ সেইটির কথা বলছেন। এইটা তার অপূর্ব ভাব, আমরা এই ভাব অন্য কোথাও পাইনি। বলছেন ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, এই তমর সঙ্গে জ্বলন্ত, যে তমগুণের মধ্যে যেখানটাতে গিয়ে মারপিট করছে, তেড়ে তেড়ে যাচ্ছে, গোয়ারের মতো তেড়ে তেড়ে যাচ্ছে, ওই জ্বলন্ত ভাব। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পড়া ভাব। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর যেকালে তোমায় জন্ম দিয়েছেন সেকালে তার কাছে জোর করতে হয়, যে জন্ম যেকালে দিয়েছ সেকালে দেখা দিতেই হবে। অন্য জিনিসকে তিনি বলছেন ম্যাদাটে ভক্তি, যে ঈশ্বরের কাছে যখন তিনি আপনার জন তখন তার কাছে যেটা পাওয়ার সেটা জোর করতে পারছো না, তাকে যখন মা বলছো, তাকে যখন বাবা বলছো, তখন তার কাছ থেকে যেটা চাওয়ার সে জোর করতে পারছো না, নিজের মা বাবার কাছে কোনোদিন জোর করো নাকি করোনি নাকি, এরকমই তুমি আর্টিফিশিয়াল নাকি, তুমি একটা অদ্ভুত টাইপের সন্তান নাকি, যে মা বাবার কাছে কোনোদিন কিছু জোর করোনি, আইসক্রিমের জন্য জোর করোনি, খেলনার জন্য জোর করোনি, বেড়াতে যাবে বলে জোর করোনি, জামা কাপড়ের জন্য জোর করোনি, তাহলে সেই জোর যখন করেছো তুমি তো আচ্ছা ম্যাদাটে, যে যেটা সবচেয়ে বেশি ওই খেলনার বেড়াতে যাওয়ার আইসক্রিম আর পোশাকের থেকে যেটা অনেক গুণ কোটি কোটি গুণ যেটা দরকারি, যেটা তোমার কিনা সবচেয়ে প্রাপ্য যে বস্তুটা তোমার সেইটা দেয়নি, আর যাদেরকে তুমি বাবা মা বলছো তাদের কাছে কিছু জোরই করছো না, মাথা দুলিয়ে দুলিয়ে গান গাইছো শুধু আর হাত জোর করে বসে আছো। শ্রীরামকৃষ্ণ এই ভক্তির তমগুণে নিয়ে আসছেন যে তাকে নিজের বাবা মা বলে ভাবো এবং তার উপরে জোর করো, তাদের উপরে জোর করো, এইটাকে তিনি বলছেন ভক্তির তমগুণ। এই যে ভক্তির সত্য ভক্তির রজ নিয়ে এসে ভক্তির তমগুণে আনছেন শ্রীরামকৃষ্ণ, দিস ইজ সো নাইস। উনি বলেছিলেন কলিকালে ভক্তিযোগ, কলিকালে অন্যান্য পথ অবলম্বন করে মানুষ খুব বেশি সুবিধা করতে পারবে না, অন্য পথগুলো থাকবে কিন্তু এমফাসিস উইল বি অন ভক্তিযোগা। এই যে ভক্তিযোগের উপরে এমফাসিস দিচ্ছেন ভক্তিযোগ, তার মধ্যে কোন জায়গাটা সেইটা আনছেন, যে মারপিট তো করতে পারো, ঝগড়াঝাঁটি তো করতে পারো, আর দুটো কথা শুনিয়ে দিতে তো পারো, ওই যে প্রবণতাটা রয়েছে ওটা সমাজ জীবনে ঠিক নয়, কিন্তু ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কের মধ্যে ওটাকে নিয়ে এসো এবং তার সঙ্গে খুব আদর আবদার করো এবং তার সঙ্গে খুব জোর করো, এই জোর করলে তখন তুমি তাকে পাবে, কারণ আফটারঅল তিনি তো তার নিজের, তোমার নিজের জন, এই নিজের জনের সঙ্গে জোর করা, এটাকে শ্রীরামকৃষ্ণ আনছেন সমন্বিত করছেন এবং বললেন মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পড়া ভাব। এই বলেই যেটা হচ্ছে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি তাঁহার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালি 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 বলে আমার অজপা যদি ফুরায়। একেবারে গানে চলে এলেন,
যিনি এসে কিনা বলছিলেন যে হ্যাঁ তোমাদের দেখে আনন্দ হচ্ছে, গাঁজাখোর যেমন গাঁজাখোরকে দেখলে খুব আনন্দ করে, কোলাকুলি করে, এইসব কথা বলছিলেন। তারপরে অন্যান্য মজার কথা সমস্ত নানান রকমের বলেছেন। আমার কাছে যারা আসে বলি যে বিল্ডিং দেখো গে যাও, এই তারা আবার গিয়ে নৌকোয় বসে, এইসব যিনি বলেছেন, তিনি কি দ্রুত প্রসঙ্গের মধ্যে চলে আসছেন এবং প্রসঙ্গ জমাট বেঁধে যাচ্ছে, একটা অদ্ভুত পরিবেশ তৈরি হচ্ছে, পরিবেশ গম গম করছে, এবং সেইখানে তিনি গান গাইছেন। যখন ভক্তির তমগুণের কথা আসছে তখন শ্রীরামকৃষ্ণ গান গাইছেন, কেননা এই তমগুণ অন্য রকমের তমগুণ, এ খুব অ্যাক্টিভ, অ্যাগ্রেসিভ, পজিটিভ, মিনিংফুল, পাওয়ারফুল তমগুণ। সেইখানে এসে তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি, ওপরের দিকে দৃষ্টি, তাহার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গাইতেছেন। আসলে শ্রীরামকৃষ্ণের বাণী আদ্যন্ত প্রেম রসাভিষিক্ত, তবু গানের সময় যেন মনে হচ্ছে আরও সেটি ঝরে ঝরে পড়ছে, সেই ভালোবাসা, সেই আনন্দ, সেই ঈশ্বরীয় সম্ভাবনা। এবং বলছেন যে তাহার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গাইতেছেন, গয়া গঙ্গা প্রভাস আদি কাশী কাঞ্চি কেবা চায়, কালি 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 বলে আমার অজপা যদি ফুরায়। এইসব এই গান শেষের দিকে আছে, কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়, গয়া গঙ্গা প্রভাস আদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। আমরা অনুষ্ঠান এখানে শেষ করব, গানের মধ্যে ঢুকবো না। কেউ কেউ জানিয়েছেন যে এক ঘন্টার বেশি হয়ে গেলে, বিশেষ করে রবিবার দিন শ্রীরামকৃষ্ণের পার্ষদের প্রসঙ্গ, সেখানে এক ঘন্টার বেশি হয়ে গেলে 9টা থেকে 10টা, 10টার জায়গায় 10টা 15-20 হয়ে গেলে একটু বাড়ির কাজে কমে হয়তো অসুবিধে হচ্ছে, তো কারো কারো এরকম মনে হয়েছে, কারোর মনে হচ্ছে যে না ঠিকই আছে। সেই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব এক ঘন্টার মধ্যেই অনুষ্ঠানটিকে রাখবার, এবং সেই জন্য যে প্রসঙ্গটার মধ্যে ঢুকলে একটু বেশি সময় লাগবে সেটা আমরা পরের দিনকে সেটাতে চলে যাব। তো ঠাকুর এই যে গানটি গাইছেন, গয়া গঙ্গা প্রভাস আদি কাশী কাঞ্চি কেবা চায়, এই গানের মধ্যে যে অসাধারণ মাধুর্য রয়েছে, এই গানের মধ্যে দিয়ে যে ভাব ঝরে ঝরে পড়ছে, এবং সেটি ওই 28 অক্টোবর 1882 প্রসঙ্গ আমরা পড়ছি, যেদিনকে কিনা বেণীমাধব পালের বাগানবাড়িতে এই যে ঘটনাটি ঘটছে, সেখানে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে ওই যে অতজন লোকজন রয়েছেন, তারা আগ্রহ সহকারে তাকিয়ে রয়েছেন তাদের মাঝখানে, এবং গৃহস্বামী তো পরম ভক্তিমান, মাস্টারমশাই রয়েছেন যিনি প্রায় ক্যামেরার চোখ দিয়ে সমস্তটাকে রেকর্ড করছেন, এই সমস্ত পরিবেশের মধ্যে শ্রীরামকৃষ্ণ যখন গান গাইছেন, যে অপূর্ব পরিবেশ হচ্ছে সেটির মধ্যে আমরা কালকে প্রবেশ করব। আমরা আপাতত রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উদ্বোধন প্রকাশিত যে সংস্করণ তার 98 পৃষ্ঠায়, আর কি অন্যান্য প্রকাশনাতেও ওই 28 অক্টোবর 1882 বেণীমাধব পালের উদ্যানবাটি, সেখানে খুঁজলে পাওয়া যাবে। এইখানটাতে আমরা কালকে 9টার সময় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে ঢুকব, যেখানে দেখব ঠাকুর বলছেন, গয়া গঙ্গা প্রভাস আদি কাশী কাঞ্চি কেবা চায়, কালি 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 বলে আমার অজপা যদি ফুরায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।